আমরা চারবার ভ্যাট দেই, কিন্তু বাইরের থেকে যেগুলি মাল আসে তারা মাত্র দুবার ভ্যাট দেয়। এটা এক্সাম্পল স্বরূপে আমি বলি, যখন আমরা ইসলামপুরে কাপড় কিনি তখন কিন্তু এই কাপড় যে দোকান থেকে কিনে তারা কিন্তু ভ্যাট দেয়, এই কাপড়ের মূল্যের উপরেই কিন্তু আমাদের ভ্যাটটা ধরে নেয়। এবং প্রস্তুতকারক পর্যায়ে আমরা ভ্যাট দেই, বিক্রি পাইকারি বিক্রি পর্যায়ে আমরা ভ্যাট দেই, আমরা যখন খুচরা বিক্রি হয় তখন আমরা ভ্যাট দেই, আমরা এই চারবার ভ্যাট দেই। আর যারা ইম্পোর্ট করে তারা ইম্পোর্টে ওই সময় একটা ভ্যাট দেয় আর খুচরা পর্যায়ে বিক্রি সময় একটা ভ্যাট দেয়, এই দুটো ভ্যাট ওরা দেয়। আমরা চার পর্যায়ে ভ্যাট দেই, কিন্তু আমরা এই থাইল্যান্ড চীন এদের কাছ থেকে আমরা টিকে থাকা আমাদের মুশকিল। তো আমি জসিম ভাই, মোহাম্মদিল ভাই, হেলাল ভাই এবং ব্যবসায়ী ওল্টনের আইকন আমাদের আবু মোতালেব ভাই এফবিসিসিআই ডাইরেক্টর হাফেজ হারুনের কাছে আমি অনুরোধ রাখবো, আমরা সালমান ভাইয়ের কাছে যাব এবং আমরা প্রস্তুতকারক পর্যায়ে আমাদের ভ্যাটটা মকুব করতে। ইনশাল্লাহ আপনারা আমাদের সহযোগিতায় থাকবেন এবং এই কাজ আমাদের করে দিবেন। আমি বিগত সময়ে এই চেষ্টা করেছিলাম এবং মোটামুটিভাবে 50% সাকসেসফুলও হয়েছিলাম এবং গেজেট হিসাবে এফবিসিসিআই থেকে একটা বই বের হয়েছিল আজকের থেকে প্রায় 7-8 বছর আগে মঞ্জুর ভাইয়ের সহযোগিতায় আমি এইটা গেজেটে তুলতে সক্ষম হয়েছি, কিন্তু এটা কার্যকারী আমি করতে পারি নাই। তো ইনশাল্লাহ এইবার আমি প্রস্তুতকারক পর্যায়ে আমি ভ্যাটটা মকুব করব, আপনাদের সহযোগিতা প্রয়োজন এবং আমরা আশ্বাস দিচ্ছি যদি ভ্যাটের ওই ব্যবসায়ী ঐক্যফ্রমে যদি যেভাবে আমরা অতীতে যেভাবে আমরা আন্দোলন করেছি যদি আমরা এই সেইভাবে কোনো প্রয়োজন হয় আন্দোলনের, ইনশাল্লাহ আমরা উর্দু রোড গার্মেন্টস ব্যবসায়ী আপনাদের সাথে আছি থাকবো। বন্ধুবর আবু মোতালেব একটা কথা বলেছে যে আপনারা ব্যবসায়ীদের পাশে থাকবেন, ব্যবসায়ীদের আচার বিচার সুষ্ঠুভাবে করবেন। ইনশাল্লাহ অতীতে আমরা অনেক বিচার করেছি এবং প্রতি সপ্তাহে আমরা বিচার করি, এখনও আমাদের 7-8টা বিচার আমাদের হাতে আছে, এই অনুষ্ঠানের জন্য আমরা করতে পারছি না। উপরে আল্লাহকে হাজির নাজির আমরা কার দিকে দেখে বিচার করি না, ন্যায় বিচার করি। এবং আরেকটি কথা বলে রাখি, আমরা কখনো পক্ষপতি নাই না, আমরা যেটা সঠিক হয় যেটা সহি হয় সেইভাবেই করি। দিনের পর দিন এমনও দিন গেছে সকাল 10টার থেকে নিয়ে রাত 8টা পর্যন্ত আমরা আমাদের নিজের টাকায় খেয়ে আমরা অন্যের বিচার সুষ্ঠুভাবে করে দিয়েছি। আমাদের বিনিময়ে আমাদের একটাই চাওয়া থাকে, সেটা বিশেষ করে আমার চাওয়া, কি চাওয়া, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমার এই পর্ষদের পক্ষ থেকে অঙ্গীকার করছি, আপনারা যদি কখনো কোনো সুবিধা অসুবিধা বা সন্ত্রাস চাঁদাবাজের মাঝে পড়েন তাহলে সরাসরি আমাদের পাশে আমাদের কাছে চলে আসবেন, ইনশাল্লাহ আমরা এটা প্রতিরোধ করব। আগে উর্দু রোডে আপনার সন্ত্রাস চাঁদাবাজ ছিল, আমি তখন বলেছিলাম কেউ যদি চাঁদাবাজ করে তো আমার কাছে সরাসরি পাঠিয়ে দিবেন, ইনশাল্লাহ এতদিন আমি তাই করে আসছি। আগামীতেও আপনাদের আমি ওপেন হাউসে বলছি, যদি আপনাদের কোনো রকম কোনো সমস্যা থাকে আপনারা সরাসরি আসবেন, কোনো দ্বিধা করবেন না। আমার কিন্তু টেলিফোন সবসময় আমি ধরি, যে কেউ করুক আমি ধরি, ইনশাল্লাহ আপনারা তো এটা আপনারা প্রমাণও পেয়েছেন।